দোকানে ঢুকে রীতিমতো ব্রেকফাস্ট সারলেন তিনি এবং সাংবাদিকদের মুখোমুখি আবারও হলেন অনুব্রত মণ্ডল। তবে আজকে আগা গোড়ায় সকাল থেকে কিন্তু তাকে একেবারে অন্য মহিমায় দেখতে পাওয়া যাচ্ছে, তার যে স্বভাবসিদ্ধ ভূমিকায় তিনি থাকেন বারংবার তেমনটা কিন্তু আজকে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। তবে শক্তিকর্তা কিন্তু আবারও রওনা দিয়েছেন তারা আসানসোলের পথে এবং এই মুহূর্তে আসানসোল আদালত চত্বরে ছবিটা কিরকম আমরা জানবো ব্রজর কাছ থেকে। ব্রজ, আজকে তো ফের তাকে আদালতে পেশ করা হবে এবং সেখানকার নিরাপত্তা পাশাপাশি সামগ্রিক ছবিটা ঠিক এই মুহূর্তে কিরকম ধরা পড়ছে? দেখো, নিরাপত্তা ইতিমধ্যেই আটোসাটো করা হয়েছে। আমরা যে সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে যে এই জায়গায় অনুব্রতর যে গাড়ি, সেই গাড়ি এখানে এসে দাঁড়াবে এবং যে জায়গায় গাড়িটি দাঁড়াবে সেই জায়গাটিকে চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং চারিদিকে পুলিশ কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন। আমরা বলবো ক্যামেরা পার্সনকে যে যে রাস্তা দিয়ে যে মেন দরজা, সেই দরজা কিন্তু এখন পুলিশ কর্মীরা রয়েছেন, কমব্যাট বাহিনী রয়েছেন। এই রাস্তা দিয়ে কিন্তু অনুব্রতকে নিয়ে যাওয়া হবে এবং সামনেই ডান দিকের যে লিফট, সেই লিফটে উঠবেন তিনি। উঠে তারপর সিবিআই আদালত, যে চারতলায় যে সিবিআইয়ের যে আদালত রয়েছে সেখানে তিনি তাকে তোলা হবে। তবে শেষ পাওয়া খবর, অনুব্রত মণ্ডল কিন্তু কিছুক্ষণ আগেই শক্তিগড় থেকে রওনা দিয়েছেন। হয়তো এখান থেকে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টার মধ্যে আসানসোল সিবিআই আদালতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তাকে ঘিরে, অনুব্রত আশাকে ঘিরে আমি দেখিয়েছি যে শুধু আদালত চত্বরে নয়, আদালতের যে বাইরে যে রোড রয়েছে, রাস্তা রয়েছে, সেই রাস্তাকেও কিন্তু একমুখী করা হয়েছে এবং এখনও পর্যন্ত সেই রাস্তা, যে কোর্ট রাস্তার যে মেন যে রাস্তা, সেই রাস্তাকে একমুখী করে কোনো রকম ভারী যান চলাচল কিন্তু সেখানে করছে না, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এবং এই মুহূর্তে যে কোর্ট চত্বর, সেই কোর্ট চত্বরটা দেখতেই পাচ্ছ যে ব্যারিকেড দিয়ে একেবারে দড়ি দিয়ে এক স্থায়ীভাবে এখান এই ব্যারিকেড কিন্তু করা হয়েছে। পাশাপাশি যে কলাপসেবল যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডও কিন্তু আনা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো সেগুলো আরও টেনে আনা হবে এবং একটা নির্দিষ্ট জায়গাকে কিন্তু যে চিহ্নিত করা সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে সিবিআই আদালতের যিনি বিচারক তিনি কিন্তু এসেছেন এবং তিনি তার যে সিবিআই আদালতের যে এজলাস বা যে আদালত রয়েছে সেখানে কিন্তু তিনি গেছেন কিছুক্ষণ আগেই। আমরা দেখেছি যে বিচারকের আশেপাশে একেবারে নিরাপত্তা কর্মীরা ছিলেন এবং তাকে ঘিরে নিরাপত্তার বেষ্টনীতে তিনি আজকে কিন্তু আদালতে এসেছেন। এই মুহূর্তে আদালত চত্বর বলা যায় যে সব মিলিয়ে একেবারে আটোসাটো এক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ কর্মী, আধিকারিক, মহিলা পুলিশ, কমব্যাট বাহিনী। একেবারে দেখো তেমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে, কারণ আজ আজ যদি জেল হেফাজত 14 দিন আজকে সিবিআই হেফাজত শেষ হচ্ছে, এরপর জেল হেফাজত যেমনটা আবেদন জানানো হবে ঠিক তেমনই জেল হেফাজতেও কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে, এটা কিন্তু অনুমান করা হচ্ছে, সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তার আগে যেটা দেখার সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে দেখেছি যে আজকে তার যে চিরাচরিত যে ছন্দ সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে, দেখা যাচ্ছে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। তবে আসানসোল আদালতের এই মেন দরজার সামনে এসে তিনি আবার কি প্রতিক্রিয়া দেন, কলকাতা শক্তিগড়ের পর আসানসোল এই সিবিআই আদালতের কাছে এসে তার প্রতিক্রিয়ার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন। তিনি কি কথা বলেন, কি জানান, শারীরিক যা অবস্থা নিয়ে বা অন্যান্য যে তাকে ঘিরে যে প্রশ্ন এবং বিচারককে যে হুমকি চিঠি, সমস্ত বিষয় নিয়ে এরপর আদালত চত্বরে তার প্রতিক্রিয়া কি হবে তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডল যখন এই আসানসোল আদালতে আসবেন তখন সাংবাদিকদের মুখোমুখি তিনি হয়তো হবেন, সেই সময় কিন্তু জানা যাবে তার আদালত চত্বরে এসে বা সিবিআই আদালতে ঢোকার আগে তার প্রতিক্রিয়া কী।
একেবারে ব্রজ তুমি যেমনটাই বলছো যে দৃশ্য তো তিনি সাংবাদিকদের সামনে বেশ স্বচ্ছন্দ ছিলেন একেবারে আজকে কিন্তু আমরা গোটা মানে অন্তত সকাল থেকে এখনো পর্যন্ত যা ছবি উঠে আসলো আগে কিন্তু আজকে তাকে কিন্তু খুব স্বচ্ছন্দে দেখাচ্ছে এবং অন্যদিন হয়তো একটা শব্দ বন্ধ তিনি ব্যবহার করেন আজকে কিন্তু অনেকটা তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন অনেক ধন্যবাদ তোমাকে ব্রজ তুমি অবশ্যই সেদিকটা নজর রাখো তবে আমরা দর্শকদেরকে একবার শোনাবো যে নিজাম প্যালেস থেকে বের হওয়ার পর অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওটা সিপিআর তো তা বলি কিছুটা বিজেপি বলছে আপনাকে যেন বাইরে রাজ্যে নিয়ে চলে যাওয়া হয় বিজেপি বলছে অনেক করেছে আমি জজ সাহেবকে বলবো যারা জজ সাহেবের সম্বন্ধে বলেছে আমি সিবিআই জামিন হবে কি মনে হচ্ছে কোর্ট বলবে স্যার আমি কি আশা করছেন সেটা কোর্ট বলবে আমি